নমস্কার বন্ধুরা, এমএস কিচেন ভিলেজ ফুডে স্বাগত জানাই। আমি রান্না করতে চলে এসেছি, আজকে রান্না করব এঁচোড়। তো আমার শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি এখন এঁচোড় নিয়েছি, এঁচোড় কাটবো। দেখো প্রচুর আঠা, আমি আঠাগুলো জলে ধুয়ে নেবো। প্রথমে ধুয়ে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি এঁচোড়গুলো একটু সেদ্ধ করে নেবো। জল দিয়ে দিচ্ছি, কড়াই এঁচোড় দিয়ে দিয়েছি, তো একটু নুন দিয়ে দেবো উপর দিয়ে। লো ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, তো এখন আমি কড়াই তেল দেব, আলুগুলো একটু ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি, একটু নুন দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেল আমার, নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা তুলে নেব। তারপর আমি সব তুলে নিচ্ছি। জিরে রাঁধুনি ফোড়নে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা। প্রথমে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। লঙ্কা, রসুন, আদা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পর আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো চিনি আর নুন, এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমি আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। মোবাইল বন্ধ হয়ে গেছিল, সেই জন্য এখন আমি আলু দেওয়া দেখাতে পারলাম না। তো আলু দিয়েছি, দেখো আলু সব কিছু দিয়ে ভালো করে আবার কষিয়ে তারপর আমি এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল মানে জল দিয়ে এখন আমি একটু ফুটার অপেক্ষায় থাকবো। ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি। পরে একটু তুলে রেখেছে টেস্ট করার জন্য, তো আমি খেয়ে দেখলাম দারুণ হয়েছে। তো তোমরা একটু ভিডিও গুলো দেখো, কেউ দেখছো না, ভিউজ বাড়ছে না, ঠিক আছে দেখো সবাই ভালো করে ভিডিওটা, সবাইকে দেখানোর শেয়ার করে দাও সবাইকে। জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার এঁচোড় রান্না, এরপর আমি নামিয়ে নেব। নিচ্ছি তোমার এঁচোড় রান্না হয়ে গেল। তোমার এঁচোড়ের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।